এবার আমরা যে দল ঘোষণা করছি এটা বিশ্বের সব থেকে শক্তিশালী দল, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারো। আমার যারা দলের হয় নাই আমি তাকে বিচার চাই। বিচার চাই কি লাভ, এটা হয়েছে সোনার দেশ, কথা কইলে ক্যারিয়ার শেষ। তগ দেশে কত কিছু চলে, ভালো মানুষের দাম নাই কোনো হানে। হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিকই কইছো, যে দেশে খেলা মানে রাজনীতি, ওই দেশের প্লেয়াররা কেমনে করবো উন্নতি? তোমারা তো উন্নতি দেখা লাগবো না। ভালো কথা কইলেও দোষ, খারাপ কথা কইলেও দোষ, তলে মানুষে কইব কি? কর কোনো সুযোগ নাই, বেশি কথা কইলে দেখবি তোর ক্যারিয়ার নাই। থাক আমি কিছু কইলাম না, এমনি আমার দেশ হইতেছে বাংলা ওয়াশ, পরে যদি হয় আমার ক্যারিয়ার শেষ, তাহলে আমার সবই শেষ। আমি কি কিছু কমু? না না বাবা, তোমার কিছু কর দরকার নাই বাবা, না ভালো অহন তো না কর ভাই, অহন তো উচিত জায়গায় ধরা খাইছো। অহন পারলে কও কথা কইলে ক্যারিয়ার শেষ, দেখি কেমন পারো তুমি। সবার বেলা নিয়ম কিন্তু এক না, কেন এটা আবার কি মন কথা? তোরা কথা কইলে তো ক্যারিয়ার শেষ, আর সাকিব কথা কইলে আমার ক্যারিয়ার শেষ। হাল্লা দান্দাবাজ, জীবনে অতি ভালো অভিনয় রে। সাকিব ভাই আপনি কিছু কইয়া দেন, মাহমুদুল্লাহ ভাই কেন দলে নাই, আপনি কিছু কন এটা নিয়া। না না বাবা, তোর অনুরোধ, তুই আমার নিয়া কিছু কইস না, তুই আমার ক্যারিয়ারটা খাইস না। শুরু করুম নি, খালি কও কাকু। না রে বাবা না, তুই কিছু কইস না। থাক আজকে কিছু কইলাম না, আজকের লেগে ছাড়িয়া দিলাম। মাহমুদুল্লাহ রে বাদ দিছে তো, এলে কিছু কও না, তোমার কিছু হইলে কিন্তু তুমি সাতটা না। হরে কালা পাঠা ঠিকই কইছস, কিন্তু আমার কিছু হবো কেমনি, অগত ক্ষমতা নাই আমার নিয়ে কিছু কওয়ার। ওরা যার নরম পায় তারই ঠকায়, খালি আপনার লগেই পারে না। ওরা আমার লগে পারবো না, আমি এই সুযোগ করে দেই না। হ ভাই, এর লেগে আপনি সবসময় এক নম্বর। এক নম্বর মানে বুঝলাম না, কি কইলি? মানে নাম্বার ওয়ান সাকিব খান। হলাম না তুই, আমি সাকিব খান হমু কেন, আমি হইলাম সাকিব আল হাসান। ও ভাই সরি, আমি তো ভুল লাগেছিলাম, আজকের লেগে কিছু কইলাম না, আরেকবার এমন হইলে তরে খাইয়া দিমু। তোমার খাওয়া লাগবো না, আমি খাইয়া দিমু নে। তুমি আবার কি খাইবা কাকু? কেন এটা আবার কওয়া লাগেনি, ওর ক্যারিয়ার। তুমি কি সারাদিন এগুলা নিয়েই থাকো নি? কার ক্যারিয়ার কখন খাইয়া দেওয়া যায়, সব সময় থাকি না, কিন্তু সময় পাইলে সারি না। এখনো কিন্তু সময় আছে, ভালো হও, নইলে কিন্তু পাবলিক কিছু কয় না কয় না, যখন কইব তখন জুতা পিটা করবো। কি আর কমু, চাইছিলাম বিশ্বকাপটা দিতামও, কিন্তু আমার রাখলোই না ওরা। থাক ভাই মন খারাপ করেন না, দুনিয়াটাই এরকম, ভালো মানুষের কোনো দাম নাই। হরে ভাই ঠিকই কইছো, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। বিসিবির উচিত সিনিয়র প্লেয়াররা যে কদিন দলে আছে তাদেরকে সুসম্মান দেয়া, আর তারা যখন বিদায় নিতে চায় তাদেরকে সম্মানের সাথে বিদায় দেয়া। থাক ভাই এই ব্যাপারে কথা কইস না, তাহলে তোর ক্যারিয়ারও শেষ। মনে রাখবা এটা কিন্তু সোনার বাংলাদেশ। থাক ভাই আর কিছু কইলাম না, তবে বিসিবির উচিত যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দেয়া। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।